আসসালামু আলাইকুম, কেমন আছিস তোরা সবাই? আশা করছি ভালো আছিস, তাই তো? দেখ, আজকের লাইফ সায়েন্সের উপরে তোদের ক্লাস নেব, এবং লাইফ সায়েন্সের যে বিষয়টা আমরা পড়ব সেটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, তাই তো? বোর্ডে লেখা আছে দেখ, শর্করা বা কার্বোহাইড্রেট। এবং এর উপরে যেগুলো আজকের আলোচনা করব সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এবং পরীক্ষায় শর্করার উপরে প্রচুর প্রশ্ন আসে, এবং কেমন প্রশ্ন আসবে আমরা এ সম্পর্কেও আলোচনা করব। সুতরাং তোরা খাতা এবং পেন নিয়ে বসে পড় এবং নোট ডাউন কর অবশ্যই। সবগুলো সংজ্ঞা তো আর লিখে দেখানো সম্ভব নয়, সুতরাং তোরা ভিডিওটা আস্তে আস্তে পজ করে করে দেখবি এবং লিখবি। আমি বোর্ডে প্রত্যেকটা জিনিস পয়েন্ট ওয়াইজ আলোচনা করব, ঠিক আছে? দেখ, এখানে শর্করা বা কার্বোহাইড্রেটের মধ্যে যে টপিকগুলো আমরা জানবো, প্রথমে হচ্ছে সংজ্ঞা, কাকে বলে, উৎস কোথায় পাওয়া যায়, আর কাজ, তাই তো? দেখ, প্রথমে দেখ, কার্বোহাইড্রেট, আমরা আগের ক্লাসে কার্বোহাইড্রেট সম্পর্কে কিছুটা জেনেছিলাম, আজকে কার্বোহাইড্রেট সম্পর্কে আমরা ডিটেলস জানবো, কোথায় পাওয়া যায়, কাকে বলে ইত্যাদি। কার্বোহাইড্রেটকে বাংলায় বলে শর্করা, শর্করা, তাই তো? এবং এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। আমরা যে খাদ্য উপাদান পড়েছিলাম, যে প্রধান ছটা খাদ্য উপাদান কী কী, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, এছাড়াও আরও দুটো খাদ্য উপাদান আমরা জানি, সেটা হচ্ছে খাদ্যতন্তু এবং ফাইটোকেমিক্যাল। তো আজকে আমরা কার্বোহাইড্রেট সম্পর্কে আলোচনা করছি। দেখো, প্রথমে সংজ্ঞা, কার্বোহাইড্রেট কাকে বলে, খুব ইজি প্রসেস জেনে রাখো। কার্বোহাইড্রেটের মধ্যে তিনটে উপাদান আছে, মৌল, কী কী তারা? কার্বন, যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি, তাই তো? হাইড্রোজেন, যেটাকে আমরা প্রকাশ করি এইচ দিয়ে। অক্সিজেন, যেটাকে আমরা প্রকাশ করি ও দিয়ে। তাহলে এই তিনটে উপাদান কিন্তু নিয়ে কার্বোহাইড্রেট গঠিত হয়। এবং কার্বোহাইড্রেট কি? অবশ্যই জৈব যৌগ, জৈব যৌগ। তাহলে যদি বলে একটা জৈব যৌগের উদাহরণ দাও, অবশ্যই কার্বোহাইড্রেট। এবং সেই জৈব যৌগ কী কী উপাদান দ্বারা গঠিত, কী কী মৌল দ্বারা গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তাহলে আমরা যদি সংজ্ঞাটা তৈরি করি, তখন নিজেরা সংজ্ঞা তৈরি করতে পারবে কি? তাহলে যে জৈব যৌগের মধ্যে প্রধান উপাদান হিসাবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে, এবং হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হাইড্রোজেন ইস টু অক্সিজেন, অনুপাত কি, 2:1, তাকে বলা হয় কার্বোহাইড্রেট বা শর্করা। তাহলে কি বললাম, সংজ্ঞাটা দেখে নাও। যে জৈব যৌগের মধ্যে প্রধান উপাদান কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন, এবং যেখানে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1, তাকে বলবো আমরা কার্বোহাইড্রেট বা শর্করা। তাহলে এই গেল সংজ্ঞা। এবার আমরা আসি উদাহরণ, কার্বোহাইড্রেটের উদাহরণ কি। তোমরা এই ব্যাপারটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করো, তোমরা বলে দাও স্যার কার্বোহাইড্রেটের উদাহরণ চাল, আটা। হ্যাঁ ঠিক আছে, চাল আটা হচ্ছে কার্বোহাইড্রেটযুক্ত খাবারের উদাহরণ, কিন্তু যদি বলে পার্টিকুলার ওর মধ্যে থাকা কার্বোহাইড্রেট যৌগটার নাম কি, তখন আমরা কি বলবো? দেখো, উদাহরণ হচ্ছে যেমন শ্বেতসার, এটা একটা কার্বোহাইড্রেট, তা জানা গেল। গ্লুকোজ, গ্লুকোজেরই নাম শ্বেতসার, গ্লুকোজ কোনটাকে বলবো, শ্বেতসার কোনটা বলবো, অবশ্যই আমরা জানবো পরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, শ্বেতসার, গ্লুকোজ, এছাড়াও আছে যেমন ধরো পেন্টোজ, তা তোমরা নোট করে নাও। শ্বেতসার, গ্লুকোজ, পেন্টোজ, এরা হচ্ছে কার্বোহাইড্রেটযুক্ত কার্বোহাইড্রেট যৌগ। তাহলে শর্করার উদাহরণ কি, শ্বেতসার, গ্লুকোজ, পেন্টোজ ইত্যাদি, তাই তো? এবার আমরা আসি উৎস, তাহলে উদাহরণ গেল, এবার উৎসের মধ্যে আসছি, অর্থাৎ কার্বোহাইড্রেট যৌগটা কোথায় আমরা পাই, কোথায় পাওয়া যায়। সেক্ষেত্রে দেখো, এটা আমরা আগে আলোচনা করেছিলাম, তবু আর একবার আলোচনা করি। উৎসের মধ্যে দুটো ভাগ আছে, তাই তো? উৎসের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস, একটা প্রাণীজ উৎস। উদ্ভিজ্জ উৎসের অর্থ হচ্ছে কোন কোন
উদ্ভিদ থেকে আমরা খাদ্য খাবার পাই, কার্বোহাইড্রেট পাই। উৎসের মধ্যে প্রথমে আসছে উদ্ভিজ্জ উৎস। উদ্ভিজ্জ উৎস আট হচ্ছে প্রাণীজ উৎস, তাই তো? এর মানে কি উদ্ভিজ্জ উৎস অর্থাৎ কি কি উদ্ভিদ থেকে আমরা কার্বোহাইড্রেট পাই বা কার্বোহাইড্রেটযুক্ত খাবারের উদাহরণ কি হবে? সেক্ষেত্রে আমরা এবার আসছি চাল। চাল হচ্ছে কার্বোহাইড্রেটের ভাণ্ডার, তাই তো? যদি বলে যে কোন একটা খাবারের নাম বলো যেখানে 90% পর্যন্ত কার্বোহাইড্রেট থাকে, অবশ্যই চাল। চাল ছাড়াও আমরা পাচ্ছি গম, গমের মধ্যে কিন্তুও তাই 85-90% কার্বোহাইড্রেট থাকে। এবার আসছে ভুট্টা, ভুট্টার মধ্যে কার্বোহাইড্রেট থাকে 80%। তোমাদের পার্সেন্টেজ এখন জানার দরকার নেই, তোমরা শুধু জানবে উদ্ভিজ্জ উৎস কি, পরীক্ষা শেষ হয়ে আসবে লিখে দেবে। চাল, গম, ভুট্টা উদ্ভিজ্জ উৎস। এছাড়াও আছে, যেমন দেখো ফলের মধ্যে আপেল কার্বোহাইড্রেট আছে, আঙুর কার্বোহাইড্রেট রয়েছে, কিন্তু এটা কম পরিমাণে আছে। যেমন আপেলের মধ্যে প্রায় 40% কার্বোহাইড্রেট থাকে, আঙুরের মধ্যে প্রায় 60% কার্বোহাইড্রেট থাকে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম। প্রাণীজ উৎসের মধ্যে আসি, প্রাণীজ উৎসের মধ্যে আসছে প্রথমে মেটে। এটা তোমাদের একটা নতুন ওয়ার্ড, মেটে মানে অ্যাকচুয়ালি কিছুই নয়, মেটে ওকে বলা হয় লিভার। লিভারটাকে আমরা বাংলা বলি মেটে। তাহলে মেটের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট থাকে। এছাড়াও আছে দেখো দুধ। দুধটাকে নিয়ে কী বলবো আর, দুধ তো সুষম খাদ্য, সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট কাকে কেন বলবো আমরা, কারণ দুধ এমন একটা খাদ্য উপাদান এর মধ্যে যত রকমের প্রয়োজনীয় 8টা খাদ্য উপাদান আছে সবগুলো এর মধ্যে পাওয়া যায়। তাহলে দুধটা একটা বিষম দারুণ খাবার, এবং দুধের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট রয়েছে, অল্প পরিমাণে আছে কিন্তু আছে। তাহলে প্রাণীজ উৎসের মধ্যে আর একটা হচ্ছে মধু। আমরা জানি মৌমাছির চাকে মধু পাওয়া যায় এবং শ্রমিক মৌমাছি এই মধু তৈরিতে সাহায্য করে। তাহলে দেখো প্রাণীজ উৎস বলতে দেখো দুধ প্রাণী থেকে পাওয়া যায়, মেটেও প্রাণী থেকে আসে, মধুও প্রাণী থেকে পাওয়া যায়, তাই এরা প্রাণীজ উৎসের মধ্যে আছে। আর উদ্ভিজ উৎসের মধ্যে কী আছে, এতগুলো রয়েছে, তোমরা বই খুললে দেখবে। এছাড়াও আরও অনেক উদ্ভিজ উৎস প্রাণীজ উৎস বইতেও পেয়ে যাবে, সেখানে কিন্তু এগুলো আছে। তাহলে আমরা উৎস জানলাম, তাই তো? অবশ্যই এগুলো নোট করে নাও। এরপরে আমরা আসছি কতগুলো শর্ট টাইপ প্রশ্ন। যেমন দেখো গ্লুকোজ, গ্লুকোজ অণু জুড়ে ড্যাশ তৈরি হয়, অর্থাৎ গ্লুকোজের কতগুলো অণু জুড়ে জুড়ে ড্যাশ তৈরি হয়, যেমন কি? যেমন দেখো এই অণু কথাটা যখন এসছে তাহলে একটু আলোচনা করি। গ্লুকোজের সংকেত জানো তো, C6H12O6। একটা জিনিস তোমার খেয়াল করো, আমি বলেছিলাম না কার্বোহাইড্রেটের মধ্যে তিনটে আছে উপাদান, একটা কার্বন, একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। দেখো গ্লুকোজ কিন্তু একটা কার্বোহাইড্রেট। এখানে দেখো এই যে কার্বন আছে সি, মানে কার্বন, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তার মধ্যে কার্বনের দেখো কার্বনের মোট 6টা কার্বন আছে, হাইড্রোজেন আছে 12টা, অক্সিজেন আছে 6টা। তাহলে এটা হচ্ছে গ্লুকোজের সংকেত, তাই তো? এই গ্লুকোজ অণুগুলো, এখানে আর একটা গ্লুকোজ অণু থাকবে C6H12O6, এরকম গ্লুকোজ অণু জুড়ে জুড়ে কী তৈরি হয়, শ্বেতসার। তাহলে বুঝতে পারছো শ্বেতসার গ্লুকোজের মধ্যে তফাৎটা? তোমার যদি উদাহরণ হিসাবে দুটোই বলো, দুটোই ঠিক হবে, যে একটা কার্বোহাইড্রেটের উদাহরণ কি, শ্বেতসার বললেও ঠিক হবে, গ্লুকোজ বললেও ঠিক হবে। তাহলে হলো, এটা পরীক্ষা খুব আসে। এবার আমরা পড়বো, এটা একটা গেল, আসছে ডায়াবেটিস। ডায়াবেটিসটা কি, এর অপর একটা নাম হচ্ছে মধুমেহ, মধুমেহ। এই ডায়াবেটিসটা কি জানার আগে আর জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমরা যে খাবারটা খাই, ধরো আমরা ভাত খাচ্ছি বা চাল খাচ্ছি, তাহলে ভাত বা চাল যখন আমরা খেয়ে ফেললাম সেটা তো আমাদের পেটের মধ্যে কি হজম হবে। তাই আমরা জানি সেই ভাত বা চালের মধ্যে প্রধান খাদ্য উপাদান কি, শর্করা। তাহলে শর্করাটা কিন্তু আমরা খাচ্ছি, তাহলে শর্করা আমাদের খাওয়ার পরে, হজম হওয়ার পরে পাকস্থলীতে সেই শর্করাটা রক্তের সঙ্গে মিশে যায়। তাহলে এটা শর্করা হজম হওয়ার পরে আমাদের রক্তের মধ্যে চলে আসছে। রক্তের মধ্যে যখন মিশছে, রক্ত যেন সমগ্র শরীরে রক্ত ছড়িয়ে যায়, তাহলে এই রক্তটা, রক্তের মাধ্যমে এই শর্করাটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। এবার আমাদের শরীর কতগুলো অসংখ্য
কোটি কোটি কোষ দিয়ে তৈরি হয়, সেল বা কোষ। রক্তের মাধ্যমে ওই শর্করাটা আমাদের কোষে প্রবেশ করছে। কোষে প্রবেশ করার পরে তাহলে কোষের মধ্যে শর্করা চলে এলো, তাই তো? কোষে প্রবেশ করার পরে কোষের মধ্যে অনেক অঙ্গাণু আছে, ঠিক আছে? অঙ্গাণুগুলো তোমরা পরে জানবে ডিটেলস। কোষের মধ্যে প্রবেশ করার পরে কোষের মধ্যে বাইরে থেকে অক্সিজেনও পায়। এই অক্সিজেনের সাহায্যে শর্করা বা গ্লুকোজ সেটা আমাদের কী হয়, জারিত হয়। জারিত হওয়ার পরে আমাদের তাপশক্তি উৎপন্ন হয়, তাপশক্তি উৎপন্ন হয়, ফলে কি আমরা কাজ করার শক্তি পাই। তাহলে একটা জিনিস দেখতে পেলাম আমরা, রক্ত থেকে কিন্তু কোষের মধ্যে গ্লুকোজটা প্রবেশ করছে, তাই না? এখন যদি কোনো কারণে এই রক্ত থেকে কোষের মধ্যে গ্লুকোজ প্রবেশ করতে না পারে, গ্লুকোজটা কোষের মধ্যে প্রবেশ করছে না, তাহলে কি হয়, আমাদের রক্তের মধ্যে গ্লুকোজ বেড়ে গেল, গ্লুকোজগুলো রক্তের মধ্যে সারা শরীরে ঘুরছে, তখন কি হয় না, মূত্রত্যাগ করার সময় ওই অতিরিক্ত গ্লুকোজগুলো মূত্রের সঙ্গে দেহের বাইরে বেরিয়ে যায়। কিন্তু কোষের মধ্যে যেটা দরকার ছিল গ্লুকোজটা ঢোকার, গ্লুকোজটা প্রবেশ করা, সেটা কিন্তু হচ্ছে না। এর ফলে কি সমস্যা তৈরি হয়, কোষের মধ্যে গ্লুকোজ ঢুকতে না পারার জন্য সেই কোষটা নানা রকম কাজকর্ম, জৈবিক ক্রিয়াকলাপ করতে পারে না, ফলে আমাদের বৃক্ক, কিডনি, চোখ এই সমস্ত অঙ্গে আমাদের সমস্যা তৈরি হয়। এই সমস্যাকে বলা হচ্ছে ডায়াবেটিস বা মধুমেহ রোগ। তাহলে বইতে এটা আছে তোমরা বুঝে গেলে, এবং বইয়ে এটা অবশ্যই আছে। তাহলে এক কথা কি বলবে, যে কোষে গ্লুকোজ কোনো কারণে ঢুকতে না পারলে আমাদের যে শারীরিক সমস্যার সৃষ্টি হয়, চোখ, বৃক্ক, কিডনি ইত্যাদির, সেই সমস্যাকে বলা হয় মধুমেহ বা ডায়াবেটিস। তাহলে এই গেল ডায়াবেটিস। এবার আমরা আসছি কাজ। তাহলে আমরা সংজ্ঞা জানলাম, উৎস জানলাম, এবার আসছি কাজ। শর্করার কাজ, শর্করার কাজ, এটা আমি আলোচনা করছি, নোট ডাউন করো। শর্করা যে বিভিন্ন কাজ করে, আমরা আগেও পড়েছিলাম শর্করা কাজ, সেখানে মাত্র একটা পয়েন্ট আলোচনা করেছিলাম, তাই তো? আজকের দেখো পয়েন্ট নাম্বার ওয়ান, পয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে পুষ্টি ও বৃদ্ধি, পুষ্টি ও বৃদ্ধি। তাহলে বলবে শর্করা আমাদের দেহের পুষ্টি এবং বৃদ্ধিতে সাহায্য করে, ওকে? আচ্ছা, দু নম্বর হচ্ছে খাদ্য সঞ্চয়, খাদ্য সঞ্চয়। শর্করা আমাদের দেহে যকৃৎ এবং পেশিতে, ভালো করে খেয়াল করো, কোথায়? যকৃৎ এবং পেশিতে, তাই লিখে দিই এটা, যকৃৎ আর পেশি। শর্করা আমাদের যকৃৎ এবং পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, কোথায়? ভবিষ্যতের জন্য। এই জন্য আমরা কী করি, যদি আমরা না খাই, দুদিন তিন দিন না খেয়ে কিন্তু খিদে পাবে, হয়তো কিন্তু থাকতে পারবো, ওই সময় কী করে না, যকৃৎ এবং গ্লাইকোজেনে, যকৃৎ বা পেশি কোষে যে শর্করাটা ছিল, কার্বোহাইড্রেটটা ছিল গ্লাইকোজেন রূপে, সেটা তখন ভেঙে ভেঙে গ্লুকোজ তৈরি করে আর আমাদের শরীরে কাজ করতে সাহায্য করে। তাহলে আমরা দেখতে পেলাম খাদ্য সঞ্চয়ের পয়েন্টটা, তাহলে কী হবে, বলতে হবে শর্করা বা কার্বোহাইড্রেট যকৃৎ এবং পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে ভবিষ্যতের জন্য, হলো? তাহলে এই গেল। আর তিন নম্বর হচ্ছে শর্করা তাপশক্তি উৎপন্ন করে। তাহলে শর্করা আমাদের দেহে জারিত হয়ে তাপশক্তি উৎপন্ন করে, যেটা আমাদের শারীরিক কাজকর্ম করতে সাহায্য করে। তাহলে এই গেল। তাহলে আজকে আমরা যেগুলো আলোচনা করলাম ভালো করে নোট করে রাখো। সংজ্ঞা আলোচনা হলো, উৎস আলোচনা হলো, কাজ আলোচনা হলো। তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু পয়েন্ট করে আমি দিলাম, এবং পরীক্ষার জন্য যেখান থেকে খুশি প্রশ্ন আসতে পারে। যেমন একটা দেখো, যে স্বেচ্ছার কী, কেউ যদি বলে যে কার্বোহাইড্রেটযুক্ত খাবারকে স্বেচ্ছার বলে, সেটাও ঠিক। বা কেউ যদি বলে গ্লুকোজ অণুজুড়ে যে বস্তু তৈরি হয় তাকে বলে স্বেচ্ছার, সেটাও হবে। বা এরকম দিল গ্লুকোজ অণু সংকেত কী, C6H2O6, বা এরকম প্রশ্ন আসলো কার্বোহাইড্রেটের মধ্যে প্রধান তিনটে মৌল কী কী, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, বুঝতে পারছো প্রত্যেকটা খুবই ইম্পর্ট্যান্ট। বা এরকম এলো যে কার্বোহাইড্রেটের মধ্যে হাইড্রোজেন অক্সিজেন অনুপাত কত, 2:1, ঠিক আছে? তাহলে তোমরা এগুলো সবাই নোট করো এবং অবশ্যই বাড়িতে পড়াশোনা করো, আর কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের নাম এবং অবশ্যই কোথা থেকে ক্লাস করছো, আমি বারবার করে বলছি, অবশ্যই, ঠিক আছে? থ্যাংক ইউ।